ছেলে খুনের মামলায় বিচারাধীন অবস্থায় জেলবন্দি মৃত মায়ের সৎকার করতে দিল না গ্রামবাসী ঘটনা ফাটি ফটি ছড়া গ্রামে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন চলতি বছরের চব্বিশে মে লেফঙ্গা দিন ভাটি ফটিক ছড়া গ্রামে নৃশংসভাবে খুন হয়েছিল এলাকার তরতাজা যুবক মিঠু ভৌমিক এ ঘটনায় মূল অভিযুক্ত রাজকুমার দেবনাথ বর্তমানে বিচারাধীন অবস্থায় জেলবন্দি এছাড়া বাকি অভিযুক্তরা জেলবন্দি অবস্থায় বিচারাধীন এমনকি গ্রামবাসী অভিযুক্ত পরিবারের সদস্যদের বাড়ি পুড়িয়ে গ্রাম ছাড়া করেছে এর মধ্যে মূল অভিযুক্ত রাজকুমার দেবনাথের সত্তর বছর বয়সী মা মঞ্জুরি দেবনাথের গত সোমবার হয়েছে ছেলে জেলে তাই মঙ্গলবার মৃতার মেয়ে তার পুত্রবধূ সাধনা দেবনাথ মঞ্জুরি দেবীর মৃতদেহ গ্রামের শ্মশানের সৎকারের জন্য নিয়ে আসে কিন্তু কি হৃদয় বিতারক কাণ্ড উত্তেজিত গ্রামবাসী এই মঞ্জুরি দেবনাথের মৃতদেহ ওই গ্রামের শ্মশানে সৎকার করতে দিল না জানা গেছে স্থানীয় দীপাশিস দেব ওরফে নককার নেতৃত্বে গ্রামবাসী ওই বৃদ্ধা মঞ্জুদী দেবনাথের মৃতদেহ সৎকারে বাধা দান করে এ ব্যাপারে মৃতার আত্মীয়রা লেফুঙ্গা থানার শরণাপন্ন হলেও পুলিশ তাদের সহায়তার ব্যাপারে নীরব ভূমিকা পালন করে শেষ পর্যন্ত 24 ঘন্টা অপেক্ষার পর বর্তলা মহাশশানে এনে মঞ্জুদী দেবনাথের মৃতদেহ সৎকার করা হয় কার্যত একাংশ গ্রামবাসী এ মঞ্জুদী দেবনাথের মৃতদেহ সৎকারে বাধা দান করলো একটা অংশে গ্রামবাসী কিন্তু ঘটনার প্রতিবাদ করেছে। এমন ঘটনা আরও একটি সামাজিক অপরাধের সামিল বলে সংশ্লিষ্টদের অভিমত তাদের মতে খুনে অভিযুক্ত ছিল বিচারাধীন বন্দী এতে তার মায়ের মৃতদেহ সৎকারে বাধা দানের এই একাংশ গ্রামবাসীকে কারা অধিকার দিল নিজস্ব প্রতিনিধি রিপোর্ট হালাবোল